اپنی پیر سے کھنت کے جان اٹھو اٹھو بولچی ماں کی ہوچو نکی چھوڑو 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 آمان دیکھتے تو چھوڑو جوٹا مائے دو جوٹا مائے دو تمہیں تو بھیر کم کھونا ہاں واسے داؤ چمی پہنچو بھی پہنچو بھی چوکلو پہنچو بھی অন্যদের মধুর কাজ মিটে গেলে তাকে ঝেড়ে ফেলে দেবো, তাই তো? পারবো না কিঞ্জল, এখন চিত্রাই তোর প্রায়োরিটি, ও তোর বউ, যে ওকে ছেড়ে পঞ্চমীর কাছে কেন এলি? চিত্রা কোথায়? ও ওই তো, ওই তো জ্ঞান ফিরছে। ফিরে আছো কেন গিঞ্জল? তাকাও আমার দিকে। আজ কাল রাত্রি তোমার দিকে তাকাতে নেই। ভয় কিসে? আমি তো তোমাকে বাঁচাতে এসেছি গিঞ্জল। আমি থাকতে কোনো বিপদ তোমাকে ছুঁতেও পারবে না। একবার তাকাও। চুপ করে গেলেছে চিত্রাকে, আর চুপ থাকলে হবে না। আমি শুনতে চাই তুমি আর কি কি অজুহাত বানাতে পারো। তোমার নাটক, তোমার চালাকি আমি সব বুঝি। হাতটা ছাড়ো কিঞ্চলের। চিত্রা আর কিঞ্জলের ব্যাপারে আমি তোমার মুখ থেকে আর কিচ্ছু শুনতে চাই না। আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। চিত্রারও কিচ্ছু হয়নি, চিত্রা ঠিক আছে, কোনো ভয় নেই আপনার। তাই মেয়ে, তোমার এত ভয় পাবার কি আছে শুনি? তুই এখন চিত্রার স্বামী, ও তোর কেউ নয়, বুঝেছিস? কি করে বলি সবাইকে যে চিত্রা দিদির কাছ থেকেই বাবুর সবচেয়ে বড় বিপদ। যে পারলাম না এত কিছু করেও বাবুর সেই বিপদ আটকাতে আমি পারলাম না। নাও পঞ্চমী, অনেক ঢং হয়েছে, এবার তাড়াতাড়ি উঠে সিঁথির সিঁদুরটা ধুয়ে ফেলো দেখি। এবার তাড়াতাড়ি উঠে সিঁথির সিঁদুরটা ধুয়ে ফেলো দেখি। সিঁথির সিঁদুরটা ধুয়ে ফেলো দেখি, ধুয়ে ফেলো দেখি। কিঞ্জল যখন চিত্রাকে সিঁদুর পরাবে, তুমি তখন তোমার সিঁথির সিঁদুর মুছে ফেলবে। রাজি।
পঞ্চমী সিঁথিতেই সিঁদুর পড়াতে যাচ্ছিলাম। তারপর যে কি করে কি হলো, কখন যে আমি চিত্রাকে সিঁদুর পড়ালাম মনেই পড়ছে না। আর যে বাবু আবার আমার সিঁদুর পড়িয়েছেন, বাবা নীলকণ্ঠ, বারে বারে তুমি আমারে আর বাবুরে কোন বাদনে বেঁধে দিচ্ছ, কত চাইলেও যে সে বাঁধন খোলার জো নেই, কি করে মুছবো আমি এই সিঁদুর? চিত্রা দিদির সাথে বিয়ে হয়ে গেছে, এখন বাবুর জীবন নিতে চিত্রা দিদি ঢুকে পড়েছে এই সংসারে। তারপরে ভয়ঙ্কর তান্ত্রিক, নিশ্চয়ই তান্ত্রিকের সাথে চিত্রা দিদির কোনো মিলিত ছক্কান্ত আছে। ওদের কবল থেকে নিজের এই সিঁদুরের জড়িত বাবুরে আমার বাঁচাতেই হবে। এত কি ভাবছো তখন থেকে? নিজে থেকে সিঁথি সিঁদুরটা ধোবে না, তাই তো? ঠিক আছে, চিত্রার বরণটা হয়ে যাক, তারপর আমি ওকে দিয়েই তোমার সিঁথি সিঁদুরটা তোলাবো। ওমা, সত্যি তো তুই বরণের আগে ঢুকে পড়লি, কি অনাথ সৃষ্টি কাণ্ড হলো বলতো? আরে বাবা, তোর তো চিত্রার সাথে জোরে বাড়িতে ঢোকার কথা, চল চল চল। বাহু, চিত্রা এই মেয়েটা ইচ্ছে কোথায়? চিত্রা এখানে নেই, ওই তান্ত্রিককেও দেখলাম না। আমি তো ভাবলাম চিত্রা কিঞ্জলের খোঁজে এখানে এসেছে। তার মানে তান্ত্রিক আর চিত্রা দিদি দুজনেই নেই? নিশ্চয়ই নুকিয়ে কোথাও বাবুর বীরত্বে ষড়যন্ত্র করছে তারা। কি মতলব ওদের, কি ষড়যন্ত্র করছে, সব সব জানতে হবে। শরণ, যেতে দিন আমারে, যেতে দিন। কি পঞ্চমী, তুই আমার কোথায় যাচ্ছিস? এ কি পঞ্চমীর কি হলো, ও পরিমাণ কোথায় দৌড়লো? মিসেস বসু, আজ এক সাংঘাতিক তান্ত্রিক এসছে শুনলাম, তা সে কে হয়? আপনার মেয়ের আলাদা গুরুদেব আছে বলে তো কখনো শুনিনি, কিছু তো বলেননি আপনারা আগে কখনো? কি বলবি, আমি তো নিজেও জানি না ওই তান্ত্রিক আসলে কে। উনি আসলে যোগী পুরুষ, ওনার জন্যই তো সাপেরা চিত্রার পোষ মানে। আপনি যতই সাফাই দেবার চেষ্টা করুন মিসেস বসু, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি কিছু লুকোচ্ছেন। আমার মন বলছে এ বাড়িতে সাংঘাতিক কিছু একটা ঘটনা ঘটতে চলেছে এবার। চলো 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 পাল্টা।